হাই স্টুডেন্টস, করোনা ভাইরাসের প্রকোপে লকডাউনের জেরে স্কুল বন্ধ, কিন্তু তাই বলে তো পড়াশোনা থেমে থাকতে পারে না। তাই আগামী বছর যারা মাধ্যমিক দেবে তাদের পড়াশোনা যাতে কোনোভাবেই থেমে না থাকে, তাই রায়ান মার্টিনের পক্ষ থেকে একটি ছোট্ট উদ্যোগ নেওয়া হয়েছে। আমি সৌমি লাহিরি, রায়ান মার্টিনের একজন হিস্ট্রি এডিটর। আমি আজকে তোমাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আমার এই ভিডিওটি থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত পাবে। চলো তাহলে শুরু করা যাক। আজকে প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দ্বিতীয় অধ্যায়, সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এর যে 2.2 সেগমেন্টটি, অর্থাৎ 19 শতকে বাংলা শিক্ষা সংস্কারের বিষয়টি। 19 শতকে বাংলা শিক্ষা সংস্কারের বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের জানা দরকার 19 শতকে বাংলা দেশীয় শিক্ষা ব্যবস্থা কেমন ছিল। 19 শতকে বাংলা যে প্রচলিত দেশীয় শিক্ষা সেটি মূলত তিনটি ভাগে বিভক্ত ছিল, সংস্কৃত শিক্ষা, আরবি শিক্ষা এবং ফার্সি শিক্ষা। সংস্কৃত শিক্ষা কেমন না, পণ্ডিত এবং অধ্যাপকেরা বিভিন্ন টোল, চতুষ্পাঠী এবং পাঠশালায় এই শিক্ষা দিতেন। আরবি শিক্ষা কেমন না, মুসলিম সমাজের শিশুদের মসজিদের পাশের মক্তবে মৌলবী সাহেব এই শিক্ষা দিতেন। আর ফার্সি শিক্ষা কেমন না, যেহেতু 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত ফার্সি ছিল আমাদের সরকারি ভাষা, তাই এই ভাষাটি মূলত উচ্চ স্তরের বা উচ্চবর্ণের মুসলিমদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বিভিন্ন মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হতো, যদিও পরবর্তীকালে অনেক হিন্দুরা প্রশাসনিক কাজের সুবিধার জন্য এই শিক্ষা গ্রহণ করতে শুরু করেন। এই পাঠশালা, টোল বা মক্তবের শিক্ষা সাধারণ কিছু প্রাথমিক জ্ঞান এবং ধর্মীয় উপাখ্যানের মধ্যেই সীমাবদ্ধ ছিল। 1835 খ্রিস্টাব্দে উইলিয়াম অ্যাডামের প্রতিবেদনে বাংলা প্রদেশে প্রায় 100,000 পাঠশালা এবং 1800টি টোলের কথা জানা যায়। তবে বলাই বাহুল্য, সেই সময় শিক্ষা ব্যবস্থা খুব একটা ভালো ছিল না, কারণ সেই সময় মানুষের মধ্যে আধুনিক জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, গণিত, প্রকৃতিবিজ্ঞান প্রভৃতি সম্পর্কে তেমন কোনো সুস্পষ্ট ধারণা ছিল না। ইংরেজ শাসনের সূচনাকালে কোম্পানি ভারতে পাশ্চাত্য শিক্ষার ঘোর বিরোধী ছিল, কারণ তারা মনে করত ইংরেজি শিক্ষা পেলে ভারতবাসীর মনে স্বাধীনতা স্পৃহা জাগ্রত হতে পারে, ফলে ভারত হয়তো কোম্পানির হস্তচ্যুত হয়ে যাবে। সেই কারণে কোম্পানি ভারতে আরবি, ফার্সি, সংস্কৃত প্রভৃতি শিক্ষাতেই উৎসাহ দান করত। সেই সময় বেশ কিছু ব্যক্তি এবং বেশ কিছু বড়লাটের উদ্যোগে কয়েকটি প্রাচ্যবিদ্যা শিক্ষার প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেমন ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে প্রতিষ্ঠিত 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা, 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতা এশিয়াটিক সোসাইটি, 1791 খ্রিস্টাব্দে জোনাথন ডানকান কর্তৃক প্রতিষ্ঠিত বেনারস সংস্কৃত কলেজ এবং 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কর্তৃক প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজ। তবে এখানে বলে রাখা ভালো, এই চতুর্থ শিক্ষা প্রতিষ্ঠানটি কখনোই সাধারণ ভারতীয়দের শিক্ষার উদ্দেশ্যে গড়ে ওঠেনি। এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল মূলত ব্রিটেন থেকে আগত সিভিলিয়ানরা যাতে প্রাচ্যবিদ্যা, প্রাচ্য সভ্যতা, আদব কায়দা, রীতিনীতি এই সমস্ত বিষয়ের সঙ্গে পরিচিত হয়ে উঠতে পারে, তাই তাদের শিক্ষাদানের জন্য এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল। এরপরে নেক্সট আমরা যে টপিকটার দিকে নজর দেবো সেটা হলো প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব। এটা কী জিনিস না, 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের এক সনদ আইন পাস করে যাতে ভারতের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 100,000 টাকা বরাদ্দ করা হয়। মূলত এই বিষয়টিকে কেন্দ্র করেই প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদীদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, কারণ খুব স্বাভাবিকভাবেই প্রাচ্যবাদীরা চেয়েছিল এই অর্থ প্রাচ্যবিদ্যার শিক্ষার ক্ষেত্রে খরচ হোক, অপরদিকে পাশ্চাত্যবাদীরা চেয়েছিলেন এই অর্থ পাশ্চাত্য বা ইংরেজি শিক্ষার ক্ষেত্রে খরচ করা হোক। এমন অবস্থায় সরকার এই দ্বন্দ্বের মীমাংসা করার জন্য 1823 খ্রিস্টাব্দে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি নামে একটি কমিটি গঠন করে। এক্ষেত্রে দুটো জিনিস আমাদের জেনে রাখা দরকার, যে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি। প্রাচ্যবাদী বলা হয় তাদেরকে যারা প্রাচ্য শিক্ষায় সরকারি অর্থ ব্যয়ের পক্ষপাতী ছিলেন, যেমন এইচটি প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন প্রমুখ। আর পাশ্চাত্যবাদী কারা ছিলেন, যারা ইংরেজি শিক্ষা খাতে সরকারি অর্থ ব্যয়ের পক্ষপাতী ছিলেন, যেমন আলেকজান্ডার ডাফ, স্যান্ডার্স, ট্রেভেলিয়ান প্রমুখ। নেক্সট পয়েন্ট আমরা বলতে পারি রামমোহনের স্মারকলিপি। সেটা কী জিনিস না, এই জনশিক্ষা কমিটির সদস্যরা কলকাতায় একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন, কিন্তু রামমোহন রায় এই কমিটির সদস্যদের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে
তৎকালীন গভর্নর জেনারেল লর্ড আমহার্স্টকে একটি চিঠি লেখেন 1823 খ্রিস্টাব্দে। সেই চিঠিতে তিনি সংস্কৃত শিক্ষার অসারতার কথা বলে ভারতবর্ষে আধুনিক বৈজ্ঞানিক এবং ইংরেজি শিক্ষা প্রবর্তনের দাবি জানান। বলাই বাহুল্য যে রামমোহন রায়ের এই পত্রটি বা এই স্মারকলিপিটি ভারতের নবজাগরণের ইতিহাসে এক অত্যন্ত মূল্যবান দলিল। এবার আমরা জানব যে কিভাবে এই দ্বন্দ্বের অবসান ঘটল। না, এই দ্বন্দ্বের অবসান ঘটল মেকলে মিনিটের মাধ্যমে। মেকলে মিনিটটা কি না, বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিংকের আইনসভার সদস্য স্যার থমাস ব্যাবিংটন মেকলে তাকে এই কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি নিযুক্ত করা হয়। তিনি 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি পাশ্চাত্য শিক্ষার সপক্ষে একটি প্রতিবেদন প্রকাশ করেন যা ইতিহাসে মেকলে মিনিট নামে খ্যাত। এই মেকলে মিনিটের উপর ভিত্তি করেই 1835 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং ইংরেজি শিক্ষাকে সরকারি নীতি হিসেবে ঘোষণা করেন। এইভাবে প্রাচ্য এবং পাশ্চাত্যবাদী দ্বন্দ্বের অবসান ঘটে। আচ্ছা, নেক্সট আমরা যে টপিকটা দেখব সেটা হলো ভারতে ইংরেজি শিক্ষার প্রসার। ভারতে কী কীভাবে ইংরেজি শিক্ষার প্রসার ঘটল। ভারতে ইংরেজি শিক্ষার প্রসার ঘটেছিল মূলত দুটি পদ্ধতিতে। প্রথমত খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে এবং দ্বিতীয়ত কিছু প্রগতিশীল ভারতীয় এবং বিদেশিদের উদ্যোগে। ভারতবর্ষের ইংরেজি শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মূলত খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে ভারতবর্ষের নানা স্থানে তারা বিদ্যালয় প্রতিষ্ঠিত করতে থাকেন। এরকম কয়েকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হলো 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন, যেটি প্রতিষ্ঠা করেছিলেন 3 জন ব্যাপটিস্ট মিশনারি, উইলিয়াম কেরি, মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড, যে 3 জনকে আমরা একত্রে বলি শ্রীরামপুর ত্রয়ী। এছাড়া 1820 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত শিবপুর বিশপস কলেজ, 1830 খ্রিস্টাব্দে স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ কর্তৃক প্রতিষ্ঠিত জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, যেটির বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন, চার্চ মিশনারি সোসাইটি, লন্ডন মিশনারি সোসাইটি, এদের উদ্যোগে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল যেমন বর্ধমান, বহরমপুর, কালনা, চুঁচুড়া, মালদা এমনকি দক্ষিণ ভারতে বহু বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। মূলত খ্রিস্ট ধর্মের শিক্ষা দেওয়া হলেও এইসব বিদ্যালয়গুলিতে কিন্তু ব্যাকরণ, ভূগোল, ইতিহাস প্রভৃতি বিষয়েও শিক্ষা দেওয়া হতো। এমনকি 1818 খ্রিস্টাব্দে এই ব্যাপটিস্ট মিশন শ্রীরামপুরে একটি কলেজও প্রতিষ্ঠা করেন। এর পাশাপাশি এই সময় ইংরেজি শিক্ষায় শিক্ষিত বেশ কিছু প্রগতিশীল ভারতীয় এবং বিদেশিদের উদ্যোগে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। যেমন 1822 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় কর্তৃক প্রতিষ্ঠিত অ্যাংলো হিন্দু স্কুল, যা পরবর্তীকালে ইন্ডিয়ান একাডেমি নামে পরিচিত হয়। এছাড়া ডেভিড ড্রুমন কর্তৃক প্রতিষ্ঠিত ধর্মতলা একাডেমি, 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের প্রচেষ্টায় গড়ে ওঠে হিন্দু কলেজ, যেটা বর্তমানে আমরা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে জানি। এছাড়া 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার কর্তৃক প্রতিষ্ঠিত ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, এই প্রতিষ্ঠানটি মূলত ইংরেজি ভাষায় বই ছাপানোর উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। এছাড়া 1818 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার কর্তৃক প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা স্কুল সোসাইটি, এই প্রতিষ্ঠানটি মূলত ইংরেজি স্কুল প্রতিষ্ঠার জন্য গড়ে ওঠে। এছাড়া রাজা রাধাকান্ত দেবের প্রচেষ্টায় গড়ে ওঠে ওরিয়েন্টাল সেমিনারি। এই প্রশ্নের মধ্যে আমরা আরও কয়েকটা পয়েন্ট রেখেছি, যেমন 1813 খ্রিস্টাব্দের সনদ আইন, প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব এবং মেকলে মিনিট। এই টপিকগুলো নিয়ে তোমাদের সাথে আমি আগেই আলোচনা করলাম, তাই এগুলো এখানে আর বলছি না। তারপরে যে পয়েন্টে আমরা দেখব সেটা হচ্ছে সরকারি সিদ্ধান্ত। মেকলের সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই লর্ড উইলিয়াম বেন্টিং 1835 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা প্রসারের পক্ষে সরকারি সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ওই বছরই 3টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেগুলো হলো কলকাতা মেডিকেল কলেজ, বোম্বাইয়ের এলফিনস্টন কলেজ এবং কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। এছাড়া 1842 খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জ শিক্ষা বিস্তারের জন্য প্রতিষ্ঠা করেন কাউন্সিল অফ এডুকেশন। নেক্সট আমরা যে পয়েন্টের দিকে গেব সেটা হচ্ছে উডের ডিসপ্যাচ। উডের ডিসপ্যাচ জিনিসটা কী না, 1854 খ্রিস্টাব্দে 19 জুলাই বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত এক নির্দেশনামা প্রকাশ করেন, যেটাকে আমরা উডের ডিসপ্যাচ বলে জানি। এই যে ডিসপ্যাচ বা নির্দেশনামা, এর ওপর ভিত্তি করেই মূলত আধুনিক ভারতে যে শিক্ষা ব্যবস্থা সেটা গড়ে উঠেছে। এই সিদ্ধান্তের ফলেই লর্ড ডালহাউসি প্রত্যেক প্রদেশে জনশিক্ষা
দপ্তর স্থাপন করেন এবং এই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই 1857 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং 1882 খ্রিস্টাব্দে লাহোর এবং এলাহাবাদে আরও একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, নেক্সট আমরা বলবো যে এটার মূল্যায়ন বা এটার ফলাফল কেমন ছিল। না, নতুন ইংরেজি শিক্ষা আমাদের দেশ ভারতবাসীকে যথেষ্ট ভালোভাবে আকৃষ্ট করেছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যে সরকারি চাকরিতে ইংরাজির ভাষার জ্ঞান থাকা কিন্তু আবশ্যক। কিন্তু এর ফলে অপরদিকে আবার দেশীয় বিদ্যালয়গুলোর অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছিল, কারণ সেই সময় চাকরির বাজারে এই দেশীয় বিদ্যালয়গুলির মূল্য ধীরে ধীরে কমে আসছিল। এমনকি হাজার হাজার এরকম পাঠশালা এবং মক্তব ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল। তবে একদিকে এই ইংরেজি শিক্ষার সংস্পর্শে এসে ভারতবাসী যেমন পাশ্চাত্যের সভ্যতা, জাতীয়তাবাদ, স্বাধীনতা, গণতন্ত্র এই বিষয় বা এই আদর্শগুলির সঙ্গে যেমন পরিচিত হয়েছিল, তেমনই তারা নিজের দেশ, জাতি, সমাজ, ধর্ম প্রভৃতির দুর্বলতাগুলিও সহজেই বুঝতে শিখেছিল। তবে একথা অবশ্যই বলা দরকার যে এই পাশ্চাত্য শিক্ষা কিন্তু কখনোই গণশিক্ষার রূপ ধারণ করেনি, অর্থাৎ এই শিক্ষা কিন্তু ভারতবর্ষের সব স্তরের বা সব শ্রেণীর মানুষের মধ্যে যে ছড়িয়ে পড়েছিল তা কিন্তু একেবারেই নয়। এই পাশ্চাত্য শিক্ষা মূলত দেশের কিছু মুষ্টিমেয় উচ্চ বর্ণের মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এরপরে নেক্সট আমরা যে বিষয়টার দিকে নজর রাখব সেটা হলো 19 শতকে বাংলায় নারী শিক্ষার বিস্তার। 19 শতকের প্রথম ভাগ পর্যন্ত বাংলার নারী শিক্ষার বিষয়টি ছিল একেবারেই অবহেলিত। সেই সময় নারী শিক্ষার বিশেষ কোনোই প্রসার হয়নি, কারণ সেই সময় নারী শিক্ষা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে নানা রকম কুসংস্কার ছিল। এই সময় কয়েকজন মাত্র বিদুষী নারীর নাম আমরা জানতে পারলেও তাদের সংখ্যা ছিল অত্যন্ত সীমিত, কারণ সমাজের বেশিরভাগ মানে অধিকাংশ নারী ছিল নিরক্ষর। 19 শতকের দ্বিতীয় দশক থেকে বেশ কয়েকজন মিশনারি এবং ভারতীয়ের উদ্যোগে নারী শিক্ষার প্রসার শুরু হয়। এই বিষয়ে সরকার বেশ কিছু পদক্ষেপ নিলেও তা ছিল অত্যন্ত সীমিত, অধিকাংশ পদক্ষেপই ছিল বেসরকারি উদ্যোগে। এই উদ্যোগগুলির মধ্যে প্রথমেই বলা যায় 1819 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটির কথা, যারা বাংলায় 6টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করে। এছাড়া ফরেন স্কুল সোসাইটি এবং ক্যালকাটা স্কুল সোসাইটির যৌথ উদ্যোগে মিস কুক নামে একজন শিক্ষিকাকে বাংলায় পাঠানো হয়, যিনি প্রায় 30টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়া ব্রাহ্ম নেতাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্ম বালিকা বিদ্যালয়। নারী শিক্ষার ক্ষেত্রে যে নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি হলেন ভারত সরকারের আইন সচিব ড্রিঙ্ক ওয়াটার বেথুন। তিনি বেশ কয়েকজন ভারতীয় যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শম্ভুনাথ পণ্ডিত, মদনমোহন তর্কালঙ্কার, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এদের সহযোগিতায় 1849 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় বা হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন, যে বিদ্যালয়টি পরে বেথুন স্কুল নামে পরিচিত হয়। নারী শিক্ষা বিস্তারে যার নাম না বললে নারী শিক্ষা প্রসারের বিষয়টি অসমাপ্ত থেকে যাবে তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বুঝেছিলেন যে একমাত্র নারী শিক্ষা বিস্তারের মাধ্যমেই নারীদের মুক্তি সম্ভব, সেই কারণেই তিনি স্ত্রী শিক্ষা বিস্তারে উদ্যোগী হন, তাই তাকে নারী শিক্ষা বিস্তারের পথিকৃৎ বলা হয়। তিনি বেথুন সাহেবকে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য যথাসম্ভব সহযোগিতা করেন এবং পরবর্তীকালে তিনি এই বিদ্যালয়ের সম্পাদকও নিযুক্ত হন। তিনি গ্রামাঞ্চলে প্রায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যেখানে প্রায় 1300 ছাত্রী পড়াশোনা করত। এর মধ্যে বেশ কয়েকটি বিদ্যালয় তিনি নিজ খরচে চালাতেন। এছাড়া তিনি নিজ ব্যয়ে কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত। শুধুমাত্র প্রতিষ্ঠানের কথাই নয়, তিনি জনশিক্ষার জন্য বর্ণপরিচয়, কথামালা, বোধোদয় প্রভৃতি গ্রন্থও রচনা করেন। আচ্ছা, নেক্সট আমরা বলবো মূল্যায়ন। না, মহাবিদ্রোহের সময় স্ত্রী শিক্ষা বিস্তারে সাময়িকভাবে সরকারি উদ্যোগে কিছুটা কমতি হলেও বেসরকারি উদ্যোগ কিন্তু অব্যাহত ছিল। 1866 থেকে 67 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 281টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও এই বিদ্যালয়গুলিতে ছাত্রীদের সংখ্যা ছিল খুবই কম, প্রায় গড়ে 20 জন, তথাপি এটা বলাই যায় যে আধুনিক শিক্ষা কিন্তু বাঙালি নারীদেরকে
যথেষ্টভাবে স্পর্শ করেছিল। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। এই 2.2 সেগমেন্টের বাকি অংশ আমরা পরের ভিডিওয় কন্টিনিউ করব। থ্যাংক ইউ।